সেক্স ডলের না জানা 6টি তথ্য যা আপনাকে রীতিমতো অবাক করে তুলবে। যৌনতার উত্তেজনা কমাতে সেক্স ডল ব্যবহার দিনে দিনে জনপ্রিয়তা পাচ্ছে দুনিয়া জুড়ে। বহুকাল আগে থেকেই এ নিয়ে সাধারণ মানুষের কৌতূহল কম নয়। এবার এই সেক্স ডল নিয়েই রইল বেশ কিছু অজানা তথ্য। তো চলুন জেনে নিই কী সে অজানা তথ্যগুলি। এক, সেক্স ডলের প্রতি এতটাই মোহ যে এক ব্যক্তি বিয়েটাই সেরে ফেললেন এক পুতুলের সঙ্গে। স্ত্রীর মর্যাদাও দিয়েছেন নাকি সেই সেক্স ডলকে, সঙ্গে আরও বেশ কিছু পুতুল রয়েছে স্ত্রী সুখীর ভূমিকায়। মিছিগানে এমনই এক ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছে যিনি নিজের এই অদ্ভুত পরিবারকে নিয়ে বেশ সুখে সংসার করছেন। এখানেই শেষ নয়, তাদের প্রত্যেকের আবার টুইটারে অ্যাকাউন্টও রয়েছে। দুই, জাপানে এই সেক্স ডলদেরই বলা হয়ে থাকে ডাচ ওয়াইফ, কারণ দীর্ঘদিন সমুদ্র যাত্রা করার সময় নিজেদের প্রয়োজনের জন্যই ডাচরা এমন এক অভিনব উপায় সাহায্য নেয়, সৃষ্টি করে ফেলে সেক্স ডল বা ট্রাভেল লেডি, এবং এই সৃষ্টিকে তাদের হাত ধরে জাপানে ছড়িয়ে পড়ে। তিন, জানা যায় বার্বি সৃষ্টিতে অনুপ্রেরণার কাজ করছে এই সেক্স ডল। এক মোহময়ী জার্মান অভিনেত্রীর আদলে একসময় তৈরি হয় এক পুতুল শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্যই, যার যৌনাঙ্গ না থাকলেও যৌন সুরসুরি দেওয়ার ক্ষমতা ছিল ভরপুর। শোনা যায় তারই ছোঁয়া রয়েছে আধুনিক বার্বির মধ্যে। চার, এইসব পুতুলের ওজন সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? জানা যায় 75 পাউন্ড থেকে 115 পাউন্ড পর্যন্ত ওজন হয় সিনথেটিক সেক্স ডলের। পাঁচ, মেয়ে সেক্স ডল যতটা জনপ্রিয় এবং সহজলভ্য, ছেলে সেক্স ডল কিন্তু ততটাই দুর্লভ। তবে কিছু কিছু কোম্পানি ছেলে পুতুলগুলিকে আরও কীভাবে জনগণের মধ্যে পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে উঠে পড়ে লেগেছে সবাই। ৬, কিছু মানুষ তো বাস্তবেই রক্তমাংসের মেয়েদের বয়নাঙ্ক এড়াতে এসব সেক্স ডলকে নিজের জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছে। তাদের বক্তব্য, এই পুতুলরাই কখনো মিথ্যে বলে না, করে না বিশ্বাসঘাতকতা, বাধ্য মেয়ের মতো সব কথা শোনে, এবং সর্বোপরি তাদের জন্য মাত্র ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।